আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন হাবিব পৃথিবীর মানুষকে আপনি একটা ধমকি দিয়া জানায় দেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির তোমাদের কি হলো তোমরা মাল সম্পদ পাওয়ার জন্য প্রতিযোগিতায় লেগে আছো ওই প্রতিযোগিতা বন্ধ করো না তোমরা ততক্ষণ কবরে চলে যাও না যতক্ষণ তার মানে হলো আমার ভাইয়েরা পৃথিবীর মানুষগুলা মাল মাল করে যতক্ষণ রু আছে মরার আগে এটা ছাড়ে না কবরে না যাওয়া পর্যন্ত আমাদের মধ্যে মালের মহব্বত আছে না না আচ্ছা এটা প্রশ্ন করি মালের মহব্বত মুরব্বীদের বেশি না যুবকদের বেশি না তরুণদের বেশি একতরফা বললে হবে কাদের বেশি চেয়ারম্যান সাহেব যেদিকে আমরা যাবো এদিকে এখন মুরব্বী বাবারা বলবে বাবা আমরারে দোষী করলেন কেন আপনাদেরকে দোষী করি নাই যুবকরা টাকা উড়ায় ফেলে যুবকরা টাকা ধরে রাখতে চায় না পারেও না মসজিদের ভিতরে হুজুরে কালেকশন করতেছে মসজিদের কাজের জন্য যুবকরা মানি ব্যাগে টাকাটা রাখে বাইর করে ফাত ফাত করে দিয়া লায় কিন্তু বুড়া বাবারা রোমালের ভিতরে দশটা গিরা দিয়া রাখছে গিরা খুলতে আধা ঘন্টা লাগে রাস্তার পাশে একটা বড়ুই গাছ বড়ুই আপনারা কি বলেন ছোট ছোট বাচ্চাগুলা স্কুলে যায় দেখ দিয়া মাঝে মধ্যে ডিল মারে আপনাদের এলাকা মারে না বড়ুই গাছে বাচ্চারা ডিল মারে ফুরু তারা ডিল তো মারবেই বাচ্চাদের কাজ ডিল মারার পরে ওই বাচ্চাগুলারে যুবকেরা গালাগালি করে না বুড়ারা গালাগালি করে তাহলে মাহামালের মহব্বত বুড়া বয়সে কমে না বাড়ে অথচ এটা হওয়ার কথা ছিল কমার কথা ছিল না কমা বাড়ে তাহলে বোঝা গেছে আমার আল্লাহর কথা সত্য না মিথ্যা আরে ওই আমার আল্লাহ তো কথা বলেন ল এবং লজিকের সমন্বয়ে আমার আল্লাহ বাস্তব কথা বলেন বাস্তববাদীদেরকে বলতে চাই বাস্তববাদী বলে নিজেদেরকে উড়ায়ও না বাস্তবতা শিখতে হলে আল্লাহর কোরআনের কাছে আসো আল্লাহ পাক বলেন আলাহাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির আল্লাহ বললেন তোমাদের কি হলো তোমরা মালের মহব্বতে প্রতিযোগিতায় লেগে আছো কবরে যতক্ষণ চলে যাও না মাল মাল করো এই মাল কামাবার জন্য আমাদের দেশের লোকেরা পাগল হয়ে যায় কিন্তু আমি তিনটা পয়েন্টে কথা বলবো ১২টা আর্টিকেল বলে দিব লম্বা করবো না আমার বন্ধুগণ মহব্বতের সাথে বুকে হাত দিয়ে বলবেন একটা মানুষ যদি যত মাল জীবনে কামাই করে জমা করে তার 10% মাল ও মানুষ বুক করে যাইতে পারে না এটা সত্য না মিথ্যা কথাটা আমি আরেকবার রিপিট করব একটা মানুষ জীবনে যত কামাই করে তার 10% মাল ও সে খরচ করতে পারে না ঠিক কি না আপনারাই বলেন সারা বছর মানুষ একটা লোক যত টাকা কামাই করেন যত টাকার জমি জমা কিনেন বিল্ডিং করেন 10%ও খাইতে পারলো না তাহলে বোঝা গেল 10%ও যদি খায় বুক করে বাকি 90% দুনিয়াতে রাইখা খালি হাতে কবরে যাওয়া লাগে কি লাগে না বাংলাদেশের একজন ধনী মানুষ নাম ছিল জহিরুল ইসলাম মনে আছে তো আপনাদের কন্ট্রাক্টরি করত সর্বপ্রথম পিডব্লিউডির কন্ট্রাক্টর ছিল কন্ট্রাক্টরি করতে করতে কোটি কোটি টাকার মালিক হইয়া বাংলাদেশের এক নাম্বার ধনী হয়ে গেল কিন্তু সে জীবনে এক মুষ্টি ভাত ও খাইতে পারেন নাই না খায়া না খায়া পুরা সম্পদটা দুনিয়াতে রাইখা বিদায় হয়ে গিয়েছে আল্লাহ কুমুত্তাকাসুর হাত
আমাদের বাংলাদেশে কিছুদিন আগে একটা লোক মারা গেলেন, নাম তার মুনায়েম খান। পদ্মা সেতুর কন্ট্রাক্টর, বাংলাদেশের বিশ্ব রোড গুলাতে সবচেয়ে বেশি মাল তিনি সাপ্লাই দেন। খুব ভালো মানুষ ছিল, আলেমদেরকে অনেক মহব্বত করত। আমাকে, মিজানুর রহমান আজহারিকে, তারেক মনোয়ার ভাইকে, সাইদি সাহেবকে খুব ভালোবাসত। বাড়ি তার ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাতেও তার ফ্যাক্টরি আছে। কথাটা কেন বললাম ভাইয়েরা, বাংলাদেশের সবচেয়ে বড় কন্ট্রাক্টরদের একজন ছিলেন মুনায়েম খান, কোকা কলার মালিক। মাননীয় প্রধানমন্ত্রীর একজন বিশ্বস্ত লোক, যার কারণে পদ্মা সেতুর ওই পারে যত বড় বড় রাস্তা আছে, ওই রাস্তাগুলি প্রতি কিলোমিটারের জন্য বরাদ্দ হলো 100 কোটি টাকা। কত? সেই কন্ট্রাক্টর ছিলেন মুনায়েম খান, কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পুরা সম্পদ, গাড়ি বাড়ি সব বাংলাদেশে ছড়ায় ছিটায় আছে, খালি হাতে কবরে চলে গেছে। একটা পয়েন্ট মনে রাখবেন, যে যত বেশি গরিব সে তার কামাই তত বেশি ভোগ করে, যে যত বড় লোক সে তত সাইরা যায়, ভোগ করার সুযোগ নাই। রিক্সা চালায় খায়, সকালবেলা 150 টাকা কামাই করছে দোকানে বইয়া, 120 টাকা বিল তুলছে, এমন আছে না নাই? আর সকালবেলা এক কলমের খোসা দিয়া 2 লাখ কামাই করছে, একটা ওই যে খাস্তা বিস্কিট আর একটা রং চা খাইয়া সময় কাটায়, এমন বড় লোক আমাদের দেশে আছে না নাই? আমার আল্লাহ বলছেন আলহাকুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুর। তাহলে আপনাদের কাছে জানতে চাই, মালের মহব্বত কমানোর দরকার না বাড়াবার দরকার? আর আস্তে কোন এই মাল গুলা চোখের মরিচিকা, চোখের মরিচিকা, চোখের মরিচিকা, এগুলি কোনো কাজে লাগবে না, এগুলি আমাদেরকে ধোকা দিবে। আমি যখন কবরে যাব একাই যাওয়া লাগবে, আমার সাথে কেউ যাবে না, যাবে শুধু আমার আমল। আমার ছেলে মেয়েরা যদি কোরআন পড়ে সেটা আমার সাথে যাবে। আপনাদের এলাকায় সকালবেলার মাদ্রাসাকে মক্তব বলে, বলে কি বলে না? ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চা যারা এখনো অ্যাডাল্ট হয় নাই, মক্তবে যায় কোরআন পড়ে কি পড়ে না? এ বাচ্চাগুলির সওয়াব নাই, গুনাহও নাই, কারণ তারা তো অ্যাডাল্ট হয় নাই। কিন্তু এই বাচ্চাগুলার পড়াটা কিন্তু বেকার যাবে না, এটা বাতিল হবে না। ছোট বাচ্চাগুলা যত কোরআন তেলাওয়াত করবে, সব সওয়াব তার মা বাবার আমল নামায় চলে যাবে। আমেন।